বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়েছি, যা হইলো মহব্বতের মাধ্যমে কাউকে আবদ্ধ করা বা দেওয়ানা করা বা অস্থির করা। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে উভয়ের কাজ করবে, আর এই জিনিসগুলো করতে হলে সময় সেতারা অনুযায়ী এবং তাবিজের ভোগ অনুপাতে করলে যথাযথ ফল পাওয়া যাবে। নিয়ম পূর্ণ নিয়ম অনুসারে করলে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে ফলাফল হবে। এগুলো আমলের ওপর ডিপেন্ড করে, যার আমল যত বেশি তার কাজের পাওয়ার তত বেশি। জিনিস বইটা যেহেতু উর্দু, সেহেতু আমি উর্দুতে বাংলা করে দিচ্ছি, তাতে সবার উপকার হবে। আমি জিনিসটা পরে শোনাচ্ছি। এ একটা তেলেস্মার তাবিজ, তাস্কিয়ারা আজমুদা, কাউকে বাধ্য করার জন্য, অস্থির করার জন্য খুবই পরীক্ষিত। আজমুদা মানে পরীক্ষিত, বহুত মজারব মানে খুব দুর্দান্ত। এই তেলেস্মাত ছপিত কাগজ মানে সাদা কাগজে সেয়াই সে লেখে, মানে কালো কালি দ্বারা লিখতে হবে। 3 টুকরা মানে 3 টুকরা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখতে হবে, কালিটা তাজা হওয়া চাই। কলম কাগজ পর লেখে, কলম দিয়ে লিখতে হবে, মানে কালো কলম দিয়ে লিখলেও চলবে। 3 দিন পলিতে বানাবে, 3টা ভাঁজ করে পলিতে বানাতে হবে। আর হের রোজ 1 পলিতা, প্রতিদিন 1 পলিতা। এই পলিতাটা প্রতিদিন এক টাইমে একই সময়ে, 12টা হলে 12টা, 10টা হলে 10টা, একই সময়ে প্রতিদিন পড়তে হবে। রগন চামেলি মানে রগন মানে তেলটা চামেলি ফুলের হওয়া চাই। সব মানে রাত্রিতে এটা জ্বালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। রোজ আন্ধার মে মাহবুব বেকার আর হোকর, সাত সমুদ্রের যদি দূরে থাকে, বোরহানা এমন অবস্থা হবে, এমন এতটাই অস্থির হবে যে উলঙ্গ হয়ে পর্যন্ত হাজির হতে পারে। বোরহানা এতটাই অস্থির হবে, নিজের প্রতি খেয়াল থাকবে না। লেকিন শর্ত, কিন্তু একটা শর্ত আছে, এই শর্তটা অনুপাতে করলে, না করলে কাজ তো হবে না, উল্টে ক্ষতি হবে। জায়েজ মহব্বত কে লিয়ে, যে মহব্বতে মহব্বতী কাজটাতে জায়েজ হবে, মানে শরীয়ত যেগুলো সাপোর্ট করে, শরীয়ত বা অন্য কোনো পরিস্থিতির পূর্তি করা যাবে না, বা কাউকে বিবাহ করার উদ্দেশ্যে যদি করা জন্য, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে, নয়তো উল্টা ক্ষতি হবে। তেলেস্মার তাবিজটা খুব ভালোভাবে লিখবেন, শেষে লিখবেন ফুলানিবনে ফুলানের জায়গায় নাম, ফুলানিবনে ফুলান তার মায়ের নাম, পিতামাতার উভয়ের নাম সহকারে লিখবেন বেকারার গর্দদ। বা আপনি বাংলা দিয়েও লিখতে পারেন, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের জন্য দেওয়ানা কর। আমার ভিডিওটিতে যদি আপনারা উপকৃত হন, আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। এক্ষেত্রে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন, যা খুব ইম্পর্টেন্ট বই থেকে। আর আমি অন্যান্যদের মতো, আমি কোনো বানানো জিনিস দিলে আমি যা দেই সব ইম্পর্টেন্ট বই থেকে, তাই আপনারা আমার পাশে থাকেন, অনেক কিছু জানতেও শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে।